বাংলাদেশে শারদ উৎসবে বিভিন্ন প্যান্ডেলে হামলা, ভাঙচুর, দুর্গা প্রতিমা ঘুরিয়ে দেওয়া, অগ্নিসংযোগ, হত্যার ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারত বাংলাদেশের দীর্ঘ প্রাচীন মৈত্রী সম্পর্ক বিনষ্ট করার জন্য পুরো ঘটনা মৌলবাদী ষড়যন্ত্র বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বর্তমানে গোটা বাংলাদেশ জুড়ে এক অভূতপূর্ব পরিস্থিতি, রীতিমত উত্তপ্ত পরিস্থিতি। এখনও অশান্ত বাংলাদেশ। কার্যত শারদ উৎসবে অসংখ্য দুর্গাপুজোর প্যান্ডেলে হামলা, অগণিত দুর্গা প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, সংখ্যালঘু হিন্দুদের মারধর, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, এমনকি বেশ কয়েকজনকে হত্যার ঘটনায় গোটা বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সমালোচিত, কলঙ্কিত। ইতিমধ্যে যদিও বাংলাদেশ সহ গোটা বিশ্ব জুড়ে ঘটনার প্রতিবাদের ঝড় উঠেছে, এই অবস্থায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের সুপ্রাচীন মৈত্রী সম্পর্ককে বিনষ্ট করার লক্ষ্যে এই ঘটনা মৌলবাদীদের ষড়যন্ত্র। বাংলাদেশের মধ্যে একটা মৈত্রী সম্পর্ক রয়েছে, এই মৈত্রী সম্পর্ককে ষড়যন্ত্র করে কলঙ্কিত করার জন্য যে মৌলবাদী শক্তিগুলো সারা দুনিয়াতেই মৌলবাদী শক্তিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রূপে প্রকাশ পায়, তো সেটা বাংলাদেশের মধ্যে এখন যে আমাদের দুর্গা পূজা উৎসব, আমাদের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আক্রমণ করা এবং পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ঘটনাকে নিয়ে এই তার শুরুয়াত, তাতে দেখা গেলে সম্পূর্ণভাবে সেটা যাকে বাংলাদেশ প্রশাসন অ্যারেস্ট করেছে সে বিশেষ ওই মৌলবাদী সংস্থা থেকে আসে। তাহলে যখন সেটা প্রমাণিত এগুলো, তারপরে কেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, রংপুরে হোক, বিভিন্ন জায়গায় কেন সংখ্যালঘুদের উপরে আক্রমণ, তো সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে প্রায়োজিতভাবে করা হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে করা। তবে বাংলাদেশ সরকারের প্রতি আস্থা রয়েছে বলেও মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেছেন এবং পুরো ঘটনা মোকাবিলায় বাংলাদেশ সরকার আরও কঠোর ভূমিকা অবলম্বন করুক, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশ সরকারের প্রতি সে আহ্বানও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।